আসসালামু আলাইকুম দর্পণ টিভি লন্ডন স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সেলিনা জাহান আজ সোমবার চোদ্দ ফেব্রুয়ারি দুই সাল বাংলা পহেলা ফাল্গুন চোদ্দশো সন আরবি এগারো রজক চোদ্দশো তেতাল্লিশ সিসি প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের খবরের শিরোনাম দ্বিতীয় এলিজাবেথের ছোট্ট লিলিবেট থেকে রানি হওয়ার গল্প আজ পহেলা বসন্ত এবং বিশ্ব ভালোবাসা দিবস হিজাব পড়া মেয়ে একদিন ভারত ভূখণ্ডের প্রধানমন্ত্রী হবে বললেন আসাদুদ্দিন এক গবেষণায় মানুষের মতো ভুক্ত পরীক্ষার রেজাল্ট নিয়ে তর্ক মা বাবা ভাইকে হত্যা করে তিন দিন লাশ নিয়ে ঘরে ছিল কিশোর ভারতীয় যুগলের বিয়ে হল মেটাভার্সে এবার শুনুন বিস্তারিত বলা হয়ে থাকে আধুনিক ব্রিটেনের জননী বা ব্রিটেনকে ক্রমে বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষেত্রে যার গুরুত্বপূর্ণ অবদান তিনি রানী দ্বিতীয় এলিজাবেথ জীবনের প্রথম এক দশকে যিনি রানী হওয়ার আকাঙ্ক্ষাই প্রকাশ করেননি তিনি ছিলেন এক স্বাধীন শিশু প্রিয় কুকুর এবং ঘোড়ার সঙ্গে খেলা করাই ছিল তার শখ এবং ধ্যান জ্ঞান এক দশক পরে তার সামনে কি আছে তা তিনি কখনোই চিন্তা করেননি কিন্তু তার জীবনের সব গল্প কিন্তু সেটা বলছে না ছোট্ট এলিজাবেথকে দাদা রাজা পঞ্চম জর্জ লিলিবেট বলে ডাকতেন এটা একসময় তার পারিবারিক নাম হয়ে দাঁড়ায় তার পুরো নাম ছিল এলিজাবেথ আলেকজান্ড্রা মেরি এলিজাবেথ তার মায়ের নাম এবং মেরি তার দাদির নাম ছোট্ট সে আলেকজান্ড্রাই গত ছয় ফেব্রুয়ারি ব্রিটেনের রানী হওয়ার সত্তর বছর পূর্ণ করলেন এবং জীবনের চৌরানব্বইটি বছর পার করে পঁচানব্বই বছর কাটাচ্ছেন দুই হাজার ছাব্বিশ সালের বাইশ এপ্রিল দুইটা চল্লিশ মিনিটে জন্ম নেওয়া প্রিন্সেস এলিজাবেথকে আধুনিক যুগের প্রিন্সেস ব্রিটেনের প্রিন্স ডিউক অফ ইয়র্কের মেয়ে তুলনা করা হয় ছোট্ট এলিজাবেথকে দাদা রাজা পঞ্চম জর্জ লিলিবেট বলে রাখতেন লিলিবেটের জীবনে প্রথম নাটকীয় পরিবর্তন আসে উনিশশো সালে ওই বছর তার চাচা ডেভিড তথা অষ্টম অ্যাডওয়ার্ড আমেরিকান বিধবা নারী ওয়ালিস সিম্পন্সকে বিয়ের জন্য সিংহাসন ত্যাগ করেন রাজপরিবার এবং সারা বিশ্ব তখন বিস্মিত হয়েছিল অনেকে ডেভিডের এই ঘোষণায় ভেঙে পড়েছিলেন আর এলিজাবেথের জীবনেও এই ঘটনা হিসেবে দেখা দিয়েছিল তবে সেটা ছিল আনন্দের কারণ দশ বছরের এলিজাবেথ সেই সময় জেনে গিয়েছিলেন তিনি হচ্ছেন ভবিষ্যৎ ব্রিটেনের রানী এলিজাবেথ লন্ডনের মে ফেয়ারে ইয়ারকেজ ডিউক এবং ডাচেস এর প্রথম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছিলেন তার মার্গারেট নামে ছোট একটা বোন ছিল তার বাবা উনিশশো সালে নিজের ভাই রাজা অষ্টম অ্যাডওয়ার্ডের পরে সিংহাসনে আরোহণ করেছিলেন আজ পয়লা বিপুল ঐশ্বর্যধারী ঋতুরাজ বসন্তের প্রথম দিন আজ পাতাহীন বৃক্ষে কোচিকিৎসালয় জেগে উঠবার আভাসে আর বনে বনে কুকিলের কুহুতান জানান দিচ্ছে আজি বসন্ত জাগ্রত দ্বারে গণমানুষের কবি সুভাষ মুখোপাধ্যায়ের ভাষায় ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত শীতের স্পর্শে ঘুমিয়ে পড়া বিবর্ণ জারুল পারুল মাধবীলতা মালতী রজনীগন্ধা পলাশ জবা কৃষ্ণচোড়া দুপাটি কনকচাপড় গুচ্ছ আরমোড়া ভেঙে আন্দোলিত হবে দক্ষিণাবাতাসে নবজীবনের স্পন্দনে আমাদের ঋতুরাজ বসন্তের আহ্বান আর পাশ্চাত্যে খ্রিস্টান ধর্মীয় ভ্যালেন্টাইন ডে যেন এক বৃন্তের দুটি কুসুম এ যেন এক সুতোয় গাথা দুই সংস্কৃতির এক দোতনা মানুষের মতোই এ সময় পাখিরাও প্রণয়ী খোঁজে রচনা করে নতুন পৃথিবী দুই বছর আগে বাংলা বর্ষপঞ্জিতে সংশোধনের কারণে এখন থেকে বাংলা ফাল্গুন মাসের প্রথম দিন আর ভালোবাসা দিবস একই দিনে পড়েছে হিজাব পরা মেয়ে একদিন ভারতের প্রধানমন্ত্রী হবে বলে মন্তব্য করেছেন নিখিল ভারত মজলিশী ইতেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি গতকাল রোববার এনডিটিভিতে অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ভারতে চলমান হিজাব বিতর্কের মধ্যে দেশটির অন্যতম মুসলিম রাজনীতিবিদদের কাছ থেকে এ নিয়ে মন্তব্য এল একটি নির্বাচনী সমাবেশে বক্তৃতাকালে আসাদুদ্দিন ওয়াইসিকে হিজাব প্রসঙ্গে মন্তব্য করতে শোনা যায় আসাদুদ্দিন ওয়াইসি তার বক্তৃতায় তেতাল্লিশ সেকেন্ডের একটি ভিডিও নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন ভিডিওতে আসাদুদ্দিন ওয়াইসিকে বলতে শোনা যায় একজন মেয়ে যদি হিজাব পড়ার সিদ্ধান্ত নেয় সে মা বাবাকে যদি বলে মা বাবা যদি অনুমতি দেয় তাহলে তাকে হিজাব পড়া থেকে কে আটকাবে আসাদুদ্দিন ওয়াইসি বলেন মেয়েরা হিজাব পরবেন তারা নেক আপ তারা কলেজে যাবেন তারা চিকিৎসক কালেক্টর এসডিএম কিংবা ব্যবসায়ী হবেন বছর আগের ডাইনোসরদের নিয়ে বিজ্ঞানীদের আগ্রহের শেষ নেই ডাইনোসর পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে তবে প্রাণীটিকে নিয়ে গবেষণা শেষ হয়নি তার ধারাবাহিকতায় এবার নতুন তথ্য সামনে এসেছে বিজ্ঞানীরা বলছেন মানুষের মতো সর্দি কাশিতে আক্রান্ত হতো ডাইনোসরও খবর রয়টার্সের বিজ্ঞান বিষয়ক সাময়িকী সায়েন্টিফিক রিপোর্টস এ প্রকাশিত এক গবেষণা অনুসারে যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে প্রায় পনেরো কোটি বছর আগে জুরাসিক যুগের একটি ডাইনোসরের জীবাশ্ম খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা লম্বা গলার বিশাল দেহি এই ডাইনোসরকে ডাকা হচ্ছে ডলি নামে ডলের জীবাশ্মু নিয়ে পরীক্ষা নিরীক্ষার পর সামনে এসেছে জ্বর সর্দি কাশি ডায়রিয়া ও শ্বাসকষ্টের মতো উপসর্গ যা দেখা দিয়েছিল সেটির শরীরে এক পর্যায়ে তা আক্রান্ত করেছিল হাড় এর জেরেই ডাইনোসোরটির মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে ডলের জীবাশু নিয়ে গবেষণা করা বিজ্ঞানীরা বলছেন ডাইনোসোরটি ছত্রাকের সংক্রমণে ভুগছিল বলে দেখা গেছে এটি অনেকটা ফুসফুসে অ্যাসপারগিলোসিস সংক্রমণের মতোই এখনকার দিনে পাখি ও সরীসৃপের শরীরে এই সংক্রমণ দেখা যায় অ্যাসপারগিলোসিস সংক্রমণ প্রায় মারাত্মক আকার ধারণ করে অনেক সময় তা হাড়কেও আক্রান্ত করে মা বাবা ও ভাইকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে স্পেনের এক কিশোরের বিরুদ্ধে প্রিয়জনদের হত্যা করে তাদের লাশ নিয়ে তিন দিন ধরে ঘরে অবস্থান করছিল ওই কিশোর পরে এক স্বজনের ফোন পেয়ে লাশগুলো উদ্ধার করে পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কিশোরকে আইনি হেফাজতে নেওয়া হয়েছে পুলিশ বলেছে স্পেনের বন্দরনগরী আলেকান্তের বিশ কিলোমিটার দূরের প্রত্যন্ত একটি গ্রাম এলসিতে স্থানীয় সময়গত গত মঙ্গলবার এই হত্যাকাণ্ড ঘটে বলে তারা ধারণা করছে শুক্রবার রাতে ওই পরিবারের এক স্বজন বাড়িতে গেলে বিষয়টি জানাজানি হয় সংবাদ মাধ্যমকে পুলিশ জানায় কয়েকদিন ধরে পরিবারটির সারা শব্দ পাওয়া যাচ্ছিল না তাই ওই কিশোরের খেলা তাদের খুঁজে ওই বাড়িতে যান তখন কিশোর থাকে বলে সে তার বাবা মা ও ভাইকে হত্যা করেছে এরপর পুলিশে খবর দিলে তারা গিয়ে ঘরের ভেতর থেকে তিনজনের লাশ উদ্ধার করে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ কিশোরকে হেফাজতে নেয় কিশোরটি পুলিশকে বলেছে স্কুলের রেজাল্ট নিয়ে মায়ের সঙ্গে তার তর্কাতর্কি হয়েছিল এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে বাবার রাইফেল দিয়ে মায়ের ওপর গুলি চালায় সে পরে একইভাবে বাবা ও দশ বছর বয়সী ছোট ভাইকেও হত্যা করেছে। আইন মেনে কিশোরের নাম পরিচয় প্রকাশ করা হয়নি করোনাকালে মানুষের জীবনযাত্রার রূপ বদলে গেছে কিন্তু সব সবকিছুর মতো বিয়ে তো ভার্চুয়ালি সম্ভব নয় বলে সবাই জেনে এসেছে এতদিন এবার সে অসম্ভবকে সম্ভব করেছেন ভারতের এক যুগল মার্ক জ্যাকারবার্গ ফেসবুকের প্যারেন্ট প্রতিষ্ঠানের নাম বদলে মেটা রাখার পর মেটাভার্স সবার কাছে কম বেশি পরিচিত এবার সেই মেটাভার্সেই নিজেদের বিয়ে সারলেন তামিলনাড়ুর এক যুগল দীনেশ শিবকুমার পদ্মাবতী এবং জনগানন্দিনী রামস্বামী গত রবিবার তামিলনাড়ুর একটি গ্রামে এ বিয়ে অনুষ্ঠিত হয় হ্যারি পটার ভক্ত হয় এই দম্পতি তাদের বিয়ের জন্য বেছে নিয়েছেন তাদের পছন্দের থিম হগওয়ার্ড এ সময় অতিথিরা নিজেদের মোবাইল ল্যাপটপ আর ট্যাব ব্যবহার করে ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়েছেন যার যার বাসস্থান থেকে সর্বমোট ছয় হাজার আমন্ত্রিত অতিথি এতে যোগ দিয়েছিলেন মেটাভার্স প্রযুক্তিতে পুরু বিয়েড ডিজাইন ও হোস্টিং করতে এক লাখ পঞ্চাশ হাজার রুপি খরচ হয়েছে অতিথিরা সবাই এই হটওয়ার্গে থিমের ভেনু ঘোরাঘুরির সময় নিজেদের ইচ্ছামতো ভার্চুয়াল অবতার ও পোশাক ধারণ করতে পেরেছিলেন সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করছি দর্পণ টিভি ইউকে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ